দুনিয়ার জমিনে কোনো অর্জনই বিনা রক্তপাতে বা বিনা আত্মত্যাগে আপনি পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্র ধর্মের কোনো কিছুই পাবেন না, যেটা অটোমেটিক এমনিতে এমনিতে হয়ে গেছে শুধুমাত্র দোয়া চাইয়া চাইয়া। আমরা দোয়া করতে পারি, কিন্তু দাওয়া দেওয়ার দায়িত্ব যাদের তারা তো ভাই দাওয়া দিচ্ছে, তবে এটা পশ্চিমাদের পক্ষে, ইসরায়েলের পক্ষে। আজকে আমাদের আরব রাষ্ট্রগুলো যখন ঘুমোচ্ছে তখন সজাগ হয়ে উঠেছে পশ্চিমা বিশ্ব। যেই রাষ্ট্রগুলা জনগণের টাকা আপনার ইসরায়েলকে দিচ্ছে কেন, যেন ফিলিদের বিরুদ্ধে তারা এই অভিযান চালাইতে পারে। আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় থেকে একটা ডাক আসছিল, মুহূর্তের মধ্যে সেই ডাক ছড়িয়ে পড়েছে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে। দুর্ভাগ্যজনকভাবে আরবের কোনো দেশ থেকে কোনো ইউনিভার্সিটিতে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে না। কারণ কি, ইউনিভার্সিটিগুলোকে কোথাও না কোথাও সরকার নির্দেশনা দিয়ে রাখছে, জনগণের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু প্রকাশ্যেটা এখন প্রকাশ করার সুযোগ নাই খোদ সৌদি আরবে। এই যখন অবস্থা, আজকে আপনাদেরকে আপডেট দিচ্ছি যে গতকালকে পর্যন্ত, মানে আমি যখন নিউজটা করছি আজকে দিন পর্যন্ত 2200 জন ফিলিপন্থী আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে। আমরা দেখেছি কীভাবে রাতের আধারে ঘুমন্ত শিক্ষার্থীদেরকে ডরমিটরি থেকে ধরে এনে, মানে আমরা দেখলাম পুলিশ যে অভিযান চালাইছে মনে হয়েছে তারা কোনো ধরনের সন্ত্রাসী। তবে মজার বিষয় হচ্ছে কি জানেন, এখানে সবাই কিন্তু মুসলিম না, এর মধ্যে অনেকেই এই 2200 জনের মধ্যে আছে যারা ইসরায়েলি ধর্মভুক্ত, কিন্তু তাদের বক্তব্য আমাদের দেশ যেটা করছে এটা অন্যায়। আর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা আপনার এপি। এখন এই ঘটনাটায় পজিটিভ দিক কী হচ্ছে সেটাও বলছি, যে এই যত গ্রেপ্তার বাড়ছে তত আন্দোলন ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায়। যখন যে কোনো আন্দোলন ফ্লো তৈরি হয় সেটাকে আপনি যখন দমন নিপীড়নের চেষ্টা করবেন সেটা আরও 10 গুণ বাইরা যাবে, মানুষের কাছে এটা সমর্থন আরও 10 গুণ বাড়বে। আপনি এটা তো আর মানে আমাদের দেশগুলোর মতো না যে একদম ক্রসফায়ার টসফায়ার, এরকম নাই। তো সেখানে প্রতিনিয়তই আন্দোলন ছড়িয়ে পড়ছে। একটি ইউনিভার্সিটি থেকে দেখেন এই মুহূর্তে 43টি বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, আর সেই 43টি বিশ্ববিদ্যালয়ে অলরেডি 56 বার অভিযান চালিয়েছে পুলিশ। সেই সকল অভিযান থেকে 2200 জন মানুষকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। সর্বশেষ সময় আপনার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে অভিযান চালিয়ে 200 আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের ফ্লাইউড, ম্যাটল ফ্যান্স, প্লেকার্ড দিয়ে তৈরি করা ব্যারিকেড এবং ক্যাম্পাস চত্বরের অস্থায়ী তাবিগুলোও তছনছ করে দিয়েছে পুলিশ। এইসব তাবুতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনার অবস্থান নিয়েছিল। তাদের দাবি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করা, গাজায় যুদ্ধবিরতি, স্থায়ী স্বাধীন ফিলি রাষ্ট্রের দাবি। আপনার এই দাবিতে এখন যখন পশ্চিমা বিশ্বগুলো ফুসছে তখনই পুলিশের এই ধরনের ভূমিকা বরাবরই পজিটিভ আমি মনে করি বিরোধী যারা আছে তাদের জন্য। আমাদের যে ভাইরা আন্দোলন করছে তারা যত গ্রেপ্তার হবে আন্দোলন তত বড় হবে, আর যখন এই আন্দোলনটা শিক্ষার্থী থেকে গিয়া জনগণের সাথে কানেক্ট হবে তখন বীরদের জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। এই আন্দোলন শুধুমাত্র বহির্বিশ্বে চলছে তা না, খোদ ইসরায়েলের মধ্যে চলছে, যাদের মানুষ বীরদের কাছে আটক। আর ইতিহাস বলে যখনই কোনো আন্দোলন জন আন্দোলনে গণ আন্দোলনে রূপ নেয়, সেই আন্দোলনকে যেই বা যারা এটাকে দমন নিপীড়ন করতে চাইবে আন্দোলন সফলতার মুখ দেখবে, কিন্তু দমন নিপীড়নকারীরা তারাই থাকবে না। ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু ঘটবে, যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।